Hello everyone, welcome to another update of my channel WBSSC TET Target 2020. তো বন্ধুরা আমার এই চ্যানেলে আমি অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি, টপিক নিয়ে আলোচনা করেছি। তো কিছুদিন যেহেতু বিজ্ঞপ্তির কোনো একটা সম্ভাবনা আমি খুঁজে পাচ্ছিলাম না বা কোনো কিছু আশা দেখতে পাচ্ছিলাম না বলে আমি আবার ভিডিওগুলোকে সেভাবে আমি সেই ক্লাসগুলো করাইনি। তো আমি আজ তোমাদের যে বিষয়টি আলোচনা করতে চাইছি যে 2020 সালে অর্থাৎ নতুন করে বিজ্ঞপ্তি অর্থাৎ 9 থেকে যে আমাদের 12 যে বিজ্ঞপ্তিটা সেটা কবে দেবে, তো সেটা আমরা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো প্রথমে আমি একটি আজ বিকেল নামক একটা অনলাইন পোর্টালে কি নিউজ বেরিয়েছিল তো সেটা আমরা দেখে নেব প্রথমে। তো দেখুন, দেখো কি লেখা রয়েছে। নতুন শিক্ষক নিয়োগের দাবিতে চড়ছে বিদ্রোহ, নজরে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রোফাইল। অর্থাৎ কতগুলি ফেসবুক গ্রুপ রয়েছে যেখানে বিএড পাস করা বা যারা চাকরির জন্য অনেকদিন অপেক্ষা করছে, প্রস্তুতি নিচ্ছে, তারা কিন্তু এই টেট আন্দোলন এবং SLST দ্বিতীয় হওয়ার জন্য তারা কিন্তু বাড়ি থেকে প্রতিবাদ চালাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। বিশেষ করে শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী প্রশান্ত কিশোর এবং যত MLA এবং MPরা রয়েছে, মন্ত্রী রয়েছে, সে বিরোধী পক্ষেই হোক বা সরকার পক্ষেই হোক, আমরা কিন্তু বা তারা কিন্তু সেই প্রোটেস্টটা চালিয়ে যাচ্ছে বাড়ি থেকে। এবং সেই প্রোটেস্টের ফল হিসাবে তারা জানিয়েছে যে 5ই জুলাই পর্যন্ত 5 দিন ধরে হচ্ছে ঘরে বসে ফেসবুকে তারা প্রোটেস্ট চালাবে। তারা প্রোটেস্টের তাদের দাবিগুলো যেগুলো রয়েছে, সেই দাবিগুলোর মধ্যে কি রয়েছে দেখো, কাদের কাদের কাছে তারা মানে জানিয়েছে তাদের দাবিগুলো দেখো, দেখে নাও। মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, দিদিকে বলো, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রধানমন্ত্রী, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী, রাজ্যপাল, রাষ্ট্রপতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, ডেরেক ওব্রায়েন, মহুয়া মিত্র, ফেরাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, দেব বাবুল সুপ্রিয়, সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ, অধীনন্দন চৌধুরী, সূর্যকান্ত মিত্র, বিমান বসু, সোমেন মিত্র, কৌশিক সেন, বাদশা মৈত্র, আরও যারা বিদ্যজন রয়েছে তাদের মানে নামি দামি মানুষদেরকে কিন্তু এই বিষয়ে কিন্তু অবগত করানো হয়েছে বা তাদেরকে জানানো হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা আমি নিজেও শিক্ষামন্ত্রীর প্রোফাইলে আমি পোস্ট করেছিলাম, তো শিক্ষামন্ত্রী তার যে প্রোফাইল রয়েছে ফেসবুক পেজ রয়েছে, পেজে কিন্তু কমেন্ট সেকশন বন্ধ করে দিয়েছেন। তাও কিন্তু যারা প্রার্থী রয়েছে তাদের 9012 নতুন SST দাবি নিয়ে তারা যে আন্দোলন করছেন তারা কিন্তু দমে যায়নি। তারা দেখো কি কি তাদের দাবি রয়েছে, দেখো সেই দাবিটা হচ্ছে কি, আগস্টের মধ্যে 9012 বিজ্ঞপ্তি বের করতে হবে, শুধুমাত্র বিষয় পরীক্ষা নিতে হবে তাদের দাবি, নিয়োগ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করতে হবে, পুরো প্যানেল প্রকাশ করতে হবে, সম্পূর্ণ দুর্নীতি মুক্ত করতে হবে, প্রতি বছর SSC করতে হবে। তো এই দাবি, এই দাবি রয়েছে। তো এই দাবির বাইরে আমি কতগুলো কথা তোমাদের বলতে চাই। সাবজেক্ট হবে না টেট হবে সেটা পরের কথা, আগে আমাদের নোটিফিকেশন দেওয়ানোর কথা, যেহেতু গেজেটে বলেছে যে টেট হবে, তো আশা করা যাচ্ছে টেট হবে, ওই গেজেট অনুযায়ী হবে, সংশোধিত গেজেট যেটা এসে সেটা। আরেকটা বিষয় আমি তোমাদের জানাতে চাই, মোটামুটি 2020 সালে নভেম্বর মাস, কি বললাম, 2020 সালে নভেম্বর মাসে কিন্তু আমরা কিন্তু নতুন বিজ্ঞপ্তি কিন্তু আমরা দেখতে পাবো। তো সেই মর্মে একটা প্রতিবেদন আমরা পেয়েছি, সেই মর্মে একটা প্রতিবেদন আমরা পেয়েছি, সেটা কোথায় আমরা সেই প্রতিবেদনটা পেয়েছিলাম হচ্ছে বর্তমান পেপারে। তো বর্তমান পেপারে কি লিখেছে দেখে নাও, যে বর্তমান পেপারে যেটা লিখেছে যে নতুন নিয়োগের জন্য, নতুন নিয়োগের জন্য শিক্ষক শিক্ষক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দ্রুত জারি হওয়ার সম্ভাবনা রয়েছে, শূন্য পদের হিসাব নিয়ে শুরু হয়েছে, সেটা আমি তোমাদের আগেই ভিডিওর মধ্যে বলেছিলাম। তো কতদূর কতদূর পর্যন্ত হিসাবটা নিতে চলেছে দেখো, এই যে 2018 সালের 8ই মার্চের পর থেকে তৈরি হওয়া শূন্য পদ, তো এই শূন্য পদে তারা কিন্তু রেকমেন্ড করবে, এটা একটা ব্যাপার। আর আপার প্রাইমারি কিন্তু আইনি জটিলতা রয়েছে, সেই জন্য কিন্তু তারা রিক্রুটমেন্ট করতে পারছে না, 7 বছর ধরে সে আটকে রয়েছে। তো দেখো আর কি বলতে, ছাত্র শিক্ষক অনুপাত 40:1 ছিল, সেটা কমে 35:1 করতে বলা হয়েছে, সেটা চিহ্নিত হওয়ার পর 3:2 ফর্মুলা দেওয়া, অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ভাগ করতে হবে শিক্ষকদেরকে, এবং উচ্চ প্রাথমিকের চাপ কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করা হবে, দীর্ঘদিন নিয়োগ না হওয়া সত্ত্বেও শিক্ষকদের আশু প্রয়োজন। এরপর প্রচলিত নিয়ম অনুযায়ী উঁচু ক্লাসে শিক্ষকদের শূন্য পদের সংখ্যা জানাবে স্কুলগুলি, এবং সূত্রের খবর অনলাইনে আবেদনের সুবিধা রাখা হচ্ছে, তাতে একজন প্রার্থী একাধিক ক্ষেত্রে আবেদন করতে পারবেন। শিক্ষাকর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি একই সঙ্গে প্রকাশ করা হবে, এই শূন্য পদ নির্ণয়ের পর বদলির ক্ষেত্রে তাদের ব্যবহার করা হবে, শিক্ষক বদলির দাবি দীর্ঘদিনের, বিভিন্ন শিক্ষক সংগঠন দাবি বদলির পরে নতুন নিয়োগ করা হোক। রাজ্য সরকার অবশ্য 7 দিন নিয়োগের পরে বদলি করেছে, কিন্তু এখন বদলির অর্ডার হাতে নিয়ে ঘুরলেও শিক্ষকরা শূন্য পদের অভাবে স্কুলে যোগ দিতে পারছেন না। তো দেখো নতুন নিয়োগের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, এবং তারা কিন্তু DISI অফিস থেকে কিন্তু নতুন নতুন যে
শূন্য পথে শূন্য পথে তালিকা কিন্তু তারা সংগ্রহ করেছে। তো আশা করছি বন্ধুরা, আমি আশা করছি 2020 সালের নভেম্বর মাসে কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে। নভেম্বর এবং ডিসেম্বরে কিন্তু বিজ্ঞপ্তি মাস্ট আসতেই চলেছে। তো তোমরা কিন্তু জোর কদমে তোমরা তোমাদের প্রস্তুতি চালিয়ে যেতে থাকো। এবং কত সিটে ভ্যাকান্সি আসবে, আমার হিসাব বলছে মোটামুটি মোটামুটি 20,000 সিটে, 20,000 সিটে বন্ধুরা রিক্রুটমেন্ট কিন্তু হতে চলেছে 9 to 12, মানে 9 থেকে 12 যে লেভেল রয়েছে সেই পর্যন্ত কিন্তু 20,000-এর কিন্তু একটা ভ্যাকান্সি সম্ভাবনা রয়েছে। তো তোমরা যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হতে চাও, আমি আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এখানে কিন্তু ফ্রি সমস্ত কিছু করানো হয়, প্রিপারেশন দেওয়ানো হয়, ডিপিডিএফ দেওয়া হয়, মক টেস্ট নেওয়া হয়, যেটা কিছুদিন আমি বন্ধ রেখেছিলাম যেহেতু নোটিফিকেশানের আশা আমি দেখতে পাচ্ছিলাম না, কিন্তু এখন আমি সূত্রের মাধ্যমে জানতে পেরেছি তারা কিন্তু নোটিফিকেশান দেবে এবং তোমরা কিন্তু তোমাদের প্রস্তুতি থেকে জোর কদমে চালিয়ে যাবে। তো সেই জন্য কিন্তু আমি আবার নতুন করে আমার কাজটা শুরু করেছি, আজ থেকে আমি শুরু করছি। তো তোমরা যুক্ত হয়ে যেতে পারো, আর ফেসবুকে যে সমস্ত এসএলএসটি সংক্রান্ত যে সমস্ত গ্রুপ রয়েছে তোমরা সেই সমস্ত গ্রুপে যুক্ত হয়ে যাও, সবাই যুক্ত হয়ে তাদের সঙ্গে তোমরা প্রতিবাদ ঝাঁপিয়ে পড়ো। প্রতিবাদ কিন্তু থামালে হবে না, প্রতিবাদ চালিয়ে যেতে হবে। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আরেকটি কথা, তোমরা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে যাও, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, সেই লিঙ্ক দিয়ে লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যেতে পারো। আর যদি লিঙ্ক নিয়ে লিঙ্কে যদি যুক্ত হতে না পারো না হতে পারো তোমরা কমেন্ট সেকশনে নাম্বার দিয়ে দিও, আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে অ্যাড করে দেবো একদম জোর কদমে প্রস্তুতি চালানোর জন্য। আমাদের টার্গেট নভেম্বর ডিসেম্বরে কিন্তু নোটিফিকেশান আসবে এবং ফর্ম ফিল আপ হবে, মোটামুটি মার্চের মধ্যে কিন্তু পরীক্ষা হয়ে যাবে, মার্চের মধ্যে কিন্তু পরীক্ষা হয়ে যাবে। তো আজকে এটুকুই বন্ধুরা, হ্যাভ এ গুড ডে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।